চারদিকে নীল আর নীল, স্বচ্ছ নীল জলরাশিতে খেলা করছে ডিঙি নৌকা, সাগরে নেই ঢেউয়ের গর্জন, আর ঢেউয়ের মাঝে উঁকি দিচ্ছে প্রবাল পাথর, বাংলাদেশের সর্বদক্ষিণের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন। নারিকেল জিঞ্জিরা মানি অবকাশ যাপনের অন্যতম স্থান, যা উপভোগে পর্যটকরা ছুটে যায় নীল জলরাশির এই দ্বীপে। কিন্তু পর্যটক ও স্থানীয়রা যত্রতত্র ব্যবহারের পর ফেলে দেয় প্লাস্টিক বর্জ্য, যার কারণে দূষিত হচ্ছে সমুদ্রের প্রাণ ও জীববৈচিত্র্য। কিন্তু সেন্ট মার্টিন দ্বীপকে প্লাস্টিক মুক্ত করতে চালু হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখানে দ্বীপের বাসিন্দারা প্লাস্টিক পণ্যের খালি পাত্র বা বোতল জমা দিয়ে নিচ্ছেন চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এতে উপকৃত হচ্ছে দ্বীপের বাসিন্দারা। প্লাস্টিক জাতীয় যেগুলো আমাদের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, এগুলো আমরা পরিচ্ছন্নভাবে আমরা এসে মনে আমরা 60-70 কেজি ওজনের ময়লা পর্যন্তগুলো দিয়ে আমরা 5-6 দিনের জন্য খাবার নিচ্ছি। বোতল বিলি দিতাম বা ফেঁড়ায় তো আইরে বিদ্যা আনন্দ মাদাই দেশের একমাত্র প্রবাল দ্বীপটিকে প্লাস্টিকের দূষণ থেকে বাঁচাতে ব্যতিক্রমী এই আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন, সহযোগিতা করছে কক্সবাজার জেলা প্রশাসন। বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং জেলা প্রশাসন কক্সবাজার চিন্তা করেছে এই প্লাস্টিককে যদি আমরা মূল্যবান করতে পারি তাহলে এটা একটা সমাধান হবে। প্লাস্টিকের বাজার দিয়েছে স্থানীয় অধিবাসীদের জন্য, যেখানে তারা তাদের এই অপ্রয়োজনীয় প্লাস্টিকগুলো এখানে টাকার চেয়েও বেশি মূল্যবান আমরা করেছি। আর প্রশাসন বলছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি যে প্লাস্টিকের যে ব্যবহার ক্ষতিকর, প্লাস্টিক যে আমাদের একটি দূষণীয় জিনিস, সেটা মানুষ বুঝুক, মানুষ জানুক, মানুষ অ্যাওয়ার হোক এবং এই প্লাস্টিকটাকে আমরা রিসাইকেল যদি করতে পারি সেই ব্যবস্থা আমরা শুরু করতে যাচ্ছি আমরা, এবং এর মাধ্যমে এই দ্বীপটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। বেলুন উড়িয়ে সোমবার দুপুরে সেন্ট মার্টিনে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর উদ্বোধন করা হয়। আগামী 3 মাস পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।